हेलो बंधुरा, आमी अमित आछि तोमादेर संगे आर तोमरा शुनछो भौतिक कथा। किछु अनुभूति एमन जा तोमादेरो होते पारे। संगे रयेछे नेहा। प्रथमेई आमादेर परिवारेर सकल सदस्यदेर बोली, चारिदिके किन्तु आबार करोनार प्रकोप बेड़ेछे, ताई सबाई साबधाने थाकबे। अवश्यई मास्क एबं स्यानिटाइजार व्यवहार करते हबे। बाड़िते छोटो बाच्चा थाकले आरो बेशि करे साबधान होते हबे। निजेर कथा ना भावलेओ बाच्चादेर कथा भेबे सब समय साबधानी थाकते हबे। तो आज तोमरा शुनबे तीनटी घटना। प्रथम जे घटनाटा रयेछे सेटा साप कामड़ानोर पर जा होयेछिलो। द्वितीय जे घटनाटा रयेछे सेटा गंगार धारे घटेछिलो। आर तृतीय जे घटनाटा रयेछे सेटा एकटा होस्टेले घटा घटना। आशा करछि जे तोमादेर भालो लागबे। तो एखोनो जारा लाइक कमेंट ओ शेयर करोनि तारा तारातारी करे दाओ। अनेकेई आछो जारा घटना शोनो किन्तु सबस्क्राइब करो ना, तारा तारातारी सबस्क्राइब करे आमादेर परिवारे जुक्त हो जाओ। चलो आर बेशी कथा ना बोले एबार शुरू करी आजकेर घटना। आमी पी सामंत, बाड़ी बारासात। आमार बिये हयेछे आमदांगा। आमार बाड़ीते जयेंट फैमिली। आमार जेखाने बिये हयेछे सेटा पुरोटाई ग्राम। एमनिते सबकिछु भालोई चलछिलो। जेहेतु ग्राम ताई सबार चाषबास करेई दिन काटछिलो। घटनाटा घटे आज थेके प्राय चार बछर आगे। तखन बर्षाकाल, सबाई निजेर मतो माठे काज करछिलो। एखाने बोले राखि, एई घटनाटा जाके निये तिनि आमार बड़ भासुर, तबे तिनि एखन आर आमादेर मध्ये नेई। एबार आसि आसल घटनाय। तो सेदिन जखन सबाई माठे काज करछिलेन, तखन जिनि आमार बड़ भासुर ताके साप कामड़े देय़। तारपर उनाके तड়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাড়াতাড়ি নিয়ে যাওয়ার দরুন উনার কিছু না হলেও উনি সম্পূর্ণভাবে ঠিক হলেন না। এরকম করেই চার বছর কেটে গেল। হঠাৎ করে একদিন তিনি চলে গেলেন। আর তারপরে শুরু হলো আসল ঘটনা। যেদিন উনার সৎকার হলো সেদিন থেকেই শুরু হলো বাড়িতে অত্যাচার। আমরা পরিষ্কার শুনতাম ঘরের পেছনে কেউ এসে কাঁদছে। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যেহেতু কান্নাটা কয়েক সেকেন্ডের জন্যই হয়েছিল, তাই মনের ভুল ভেবে ওটাকে ইগনোর করি। আমার একটা ছেলে আছে, যখনকার ঘটনা তখন ওর দু বছর মতন বয়স ছিল। সবে একটু একটু কথা বলতে শিখেছে। আমরা লক্ষ্য করলাম ওর মুখে সবসময় একটা ভয়ের ছাপ। ওকেও খুব ভয় দেখাতো। তারপর কয়েকদিনের মধ্যে সে আমার শরীরে বাসা বাঁধল। আর তার সাথে সাথে হঠাৎ করে আমার ব্যবহার চেঞ্জ হতে শুরু করলো। এখানে বলে রাখি, উনি খুবই ভালো মানুষ ছিলেন। না কারোর সাথে থাকতেন, না কারোর সাথে ওনার ঝামেলা হতো। তো তিনি আমাকে ওনার বস করে নিয়েছিলেন। রাতে ঘর থেকে বেরিয়ে যেতাম, উল্টো পাল্টা বলতাম, সবার সাথে ঝামেলা লেগেই থাকতো। একদিন আমার শাশুড়ি মা বললেন যে আমাকে নাকি একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাবে। এই শুনে নাকি আমি অনেক খারাপ ব্যবহার উনার সাথে করি। উনাকে বলি তোদের বংশ আমি নিবংশ করে দেব, সবাইকে মেরে ফেলবো। অনেক কষ্টে আমাকে জলপড়া দিয়ে মাদুলি দিয়ে ঠিক করা হয়। তারপরে আমার সেরম কোনো অসুবিধে হয়নি। তবে এতে যদি পুরো ব্যাপারটা একদম ঠিক হয়ে যেত তাহলে ভালো হতো। আমরা কেউই বুঝতে পারিনি যে তিনি তখনও আমাকে ধরে আছেন। একদিনের ঘটনা। আমি আমার বাপের বাড়িতে ঘুরতে গেছি। ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছি। দেখছি একটা কালো অবয়ব আমার সামনে। আমি ভয় পেয়ে চিৎকার করে মাকে ডাকলাম। তারপর মা এসে দেখল, কই, কোথাও তো কিছু নেই। আমি শুধু বললাম, বর্দা বর্দা, অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমাকে আবার সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলো। এবার তিনি আরও কিছু করে চিরদিনের মতো আমার শরীর থেকে ওনাকে তাড়িয়ে দিলেন। তবে এতেও কিন্তু সমস্যা মেটেনি। এরপর তিনি আমার মেজ জার শরীরে আসেন। ওকেও খুব করে চেপে ধরেছিল। একদিন আমি রান্না করছি, হঠাৎ করে শুনতে পেলাম আমাকে কে যেন বলছে, আমাকে ভাত দে। তারপরই আমার জানলার দিকে চোখ যেতেই যা দেখি তা বলতে গিয়েও ভয় লাগছে। আমি দেখি সে লাল লাল চোখ নিয়ে দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছে
যে সে আমাকে মেরেই ফেলবে। এসব দেখে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। সবাই আমাকে জল দিয়ে ঘরে নিয়ে আসে। ওনার অত্যাচার দিনে দিনে বাড়তে লাগলো। ওনার বউকে ধরেও মারত, সাংঘাতিক অত্যাচার করত। ওনার আসল মোটিভ ছিল এটাই যে উনি মারা যাওয়ার পর ওনার যে শেষ কাজ করা হয়েছিল সেটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়নি। উনি আমার জায়ের মুখ দিয়ে বলিয়েছিলেন যে গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসলে উনি আর এরম কিছু করবেন না। সেই মতো দুর্গা পুজোর সময় গয়ায় গিয়ে সব কাজ সম্পূর্ণ করা হয়। সাধারণত এসব করার পর কি হয়, সব সমস্যা মিটে যায়, তাই না? আমাদেরও মিটে গিয়েছিল, কিন্তু তিনি এই বাড়ি থেকে কোথাও যাননি। আমরা সবাই জানি যে উনি এখনও আমাদের বাড়িতেই আছেন, তবে উনি আর কাউকে ডিস্টার্ব করেন না, নিজের মতনই থাকেন। আমাদের বাড়িতে একটা কুল গাছ আছে, সেখানেই উনি থাকেন, যেটা আমরা অমাবস্যা বা পূর্ণিমা হলে বুঝতে পারি। তো এই ছিল আমার পাঠানো একটা ঘটনা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আর একটাই রিকোয়েস্ট, এটা যদি পড়ে শোনান তাহলে আমার নামটা জানাবেন না, আর যদি শোনান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, ধন্যবাদ। তো এই ঘটনাটা যিনি পাঠিয়েছিলেন উনি ওনার নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ এটা একটা পারিবারিক ব্যাপার সেই জন্য। যাই হোক, ওনার নামটা আমি শর্ট করে দিয়েছি, উনি ওনার ফুল নামটাই লিখেছিলেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদেরও যদি ঘটনা পাঠানোর থাকে তাহলে অবশ্যই লিখে পাঠিয়ে দাও, অথবা ভয়েস করেও পাঠাতে পারো। এখানে সবার ঘটনাই শোনানো হয়, আর এটা একদম সত্যি, তোমরা খোঁজ নিলেই জানতে পারবে। তো চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা। হ্যালো দাদা, কেমন আছো তুমি? তোমার ভৌতিক কথা পরিবারের অনেক পুরনো একজন সদস্য আমি। অনেকদিন ধরেই ঘটনা পাঠাবো পাঠাবো করে পাঠানো হচ্ছে না সময়ের জন্য। ভৌতিক ঘটনা শুনে ভয় পেলেও তোমার গলায় ভৌতিক ঘটনা শোনার মজাই আলাদা, তাই জন্য আমি এই পরিবারের প্রতিনিয়ত শ্রোতা। তো বেশি কথা না বলে চলো মূল ঘটনার দিকে চলে যাই। আমি অনু, ডায়মন্ড হারবার থেকে লিখছি। এই ঘটনাটা অন্য কারো সাথে না, আমার নিজের সাথেই ঘটেছে, এবং এটাই আমার প্রথম ঘটনা। এই ঘটনায় আমি হয়তো কিছু চোখে দেখিনি, কিন্তু আমি ফিল করতে পেরেছি যে কেউ তো আছে। ঘটনাটা হলো 2018 সালের ডিসেম্বর মাসের। তখন আমার সবে বিয়ে হয়েছে, একদম কনকনে ঠান্ডা, প্রায় 8:30 বাজলেই পুরো রাস্তা একদম শুমশান হয়ে যেত। দাদা, তোমরা হয়তো সকলেই জানবে বিয়ের দুদিন পর মানে বৌভাতের পরের দিন জোর খুলতে বাপের বাড়িতে আসতে হয়, এবং সেখানে আড়াই দিন থেকে তারপরে আবার শ্বশুর বাড়িতে ফিরে যেতে হয়। রীতিমতো আমি আসলাম নিজের বাপের বাড়ি, এবং বাপের বাড়ি এসে এই দুটো দিনই ভালোভাবে ঘোরার সুযোগ পেয়েছি নিজের হাজব্যান্ডের সাথে, সেই জন্য বাড়িতেও সময় নষ্ট করতাম না, এখানে ওখানে বেরিয়ে যেতাম আত্মীয় স্বজনদের বাড়িতে। এইরকমই এক সন্ধেবেলা ফিরছিলাম নিজের বাড়ির দিকে, হঠাৎ করে আমাদের এখানে একটা জেটি আছে সেদিকে আমার চোখ পড়ল। আমি আমার হাজব্যান্ডকে বললাম, চলো না জেটি থেকে ঘুরে আসি। আমার হাজব্যান্ড বলল, না না যেতে হবে না, একই 4:30 বেজে গেছে কিন্তু, শীতের রাত, আর বেলা করে লাভ নেই, চলো বাড়ির দিকে চলো। আমি বাচ্চাদের মতো জেদ করে বসলাম, না যেতেই হবে, আমি এখন বাড়ি যাবই না, এত তাড়াতাড়ি কেন বাড়ি যাব। এই কথাটার পরই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ওই জেটির মধ্যে ঢুকল। জেটির মধ্যে ঢোকার মুখে পাশে একটা হোটেল পড়ে যেটা অনেকদিন ধরে বন্ধ আছে। আমাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করল, এটা বন্ধ কেন গো? আমি তখন বললাম যে এখানে একটা মেয়েকে মার্ডার করে রেখে দিয়ে চলে গিয়েছিল কয়েকটা ছেলে, সেই জন্যই সব কিছু জানাজানি হতে এই হোটেলটাকে সিল করে দিয়েছে। এই কথাবার্তাগুলো বলতে বলতে আমরা জেটির মধ্যে ঢুকলাম, আর ঢুকে যা দেখলাম তাতে আমরা একদম অবাক হয়ে গেলাম। দেখলাম জেটির মধ্যে একটা লোকও নেই, যেখানে বিয়ের আগে আমি এসে দেখতাম সেই জেটির মধ্যে প্রায় 11:00-12:00 পর্যন্ত লোক গিজগিজ করত, সেখানে আজ 7:30 কোনো লোক নেই। তাও অত কিছু না ভেবে, কোনো কিছু পাত্তা না দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একদম শেষে চলে গেলাম।
जेटिर मध्य ठंडा ठंडा हावा बोलछे बेश भालोई लागछे। अनेकक्षण धरे कथाबार्ता बोललाम, हठात करे आमार हजबैंड आमाके बोलते लागलो, एइ एखान थेके चलो चलो थाकबो ना एखाने चलो चलो चलो। आमि बोललाम, केन? एइ तो सबे एलाम, आर एकटु थाको ना प्लिज। कथाटा बोलाते आमार हजबैंड आर कोनो उत्तर दिल ना, चुप करे रइल। किछुक्षण कथाबार्तार परे आमार हजबैंड आमाके बोलछे, चिप्स खाबे? आमि बोली, हाँ मंद है ना। हजबैंड बोलो, चलो बाहरे चलो। आमि बोललाम, ना तुमि जाओ ना, किने निये एसो, आमि एखानेई दाड़िये आछि। आमार हजबैंड एकटु धमक दिए बोलो, जेटा बोलछि सेटा शोनो, चलो आमार साथे। एकटु अभिमान होयेछिलो, बाहरे जेतेई आमाके चिप्स किने दिल, तार साथे कयेकटा चकलेटो किने दिल, सेई जन्य मनटा भालो हये गेल। आमार हजबैंड बोलछे, एखाने खेओ ना, चलो बाड़ी फिरे जाई तारपरे खेओ। आमि बोली, ना जेटीते बसे खाबो आमि, तारपरे बाड़ी जाबो। आमार कथार चापे पड़े हजबैंड आमाके निये आबार जेटीते चले एलो। आमरा रीतिमतो बसे खावा शुरू करेछिलाम, हठात करे आमार निजेरई केमन एकटा मने होच्छे जेन आमार पाशे केउ एकटा बसे आछे। आमि परिष्कार अनुभव करते पारछि किन्तु आमि ताके देखते पाच्छि ना। तखन मने होच्छे प्रचंड भय लागछे, चारिदिके अंधकार घुटघुटे ओ निस्तब्ध। आमार हजबैंड आमार बा दिके बसे आछे, आर आमार मने होच्छे आमार डान दिकेओ केउ बसे आछे। आमि मनेर भूल मने करे चुप करेछिलाम। एदिके हजबैंडेर साथे जोरे जोरे गल्प करछिलाम जाते भयटा केटे जाय। खावा ताड़ाताड़ि शेष करे फेललाम, करेई आमि उठे दाड़िये पड़लाम, बोललाम, चलो एबार एखान थेके चले जाई। हठात करे एकटा खचमच करे आवाज़ शुरू हलो, चारिदिके देखे किछुई देखते पेलाम ना। तारपरे नीचे देखी एकटा कुकुर, एखाने एकटा जनप्राणीओ छिलो ना, किन्तु ताहले कुकुरटा कोथा थेके एलो? ओई कुकुरटा प्राय शुकनो माटिते कि जेनो एकटा खुजछे आर किछु एकटा चिबोच्छे, सेटा बोझाई जाच्छे। आमरा ताड़ाताड़ि जोर पाए हेटे जेटी थेके बेरोबार चेष्टा करलाम। आमार हजबैंड आमार हाथटा शक्त करे धरे रेखेछे। शेषमेश आमरा बेर होलाम जेटी थेके। जेटी थेके बेर होवार परे आमरा जेनो एकटा दीर्घ निश्वास फेललाम। आमार हजबैंड आमाके बोलते लागलो, देखले तो आमि केन तोमाके बारबार बोलछिलाम जे ताड़ाताड़ि चलो। आमि बोललाम, जानो आमि ना किछु फील करेछि। तखन आमार हजबैंड कड़ा गलाय बोलल, हाँ आमि जानि सेटा, जेटीते ढोकार समय बुझते पेरेछि, सेई जन्यई तोमाके बारबार बोलछिलाम, किन्तु तुमि तो कारो कथा शुनबे ना। एई बोले आमाके अनेकक्षण बकाबकी करल। सत्यिई तो आमरा जदि ओखाने बेशिक्षण थाकताम ताहले आमादेर साथे तो अन्य किछु घटते पारतो। कि होयेछे गो, तुमि किभाबे बुझते पारले? एरपर ओ आमाके जे कथाटा बोलल ताते आमार गायेर लोम खाड़ा हये गेल। ओ बोलल, जेटीर पाशे একটা মুরগির দোকান ছিল, রাত হয়ে যাচ্ছে বলে সে বাড়ি ফেরার জন্য মুরগির যে পালক নোংরাগুলো ছিল সেগুলো জেটির ধারে ফেলতে এসেছিল, এবং উনি যখন নোংরাটা ফেললেন তার সঙ্গে সঙ্গে উনি ছুটে বাইরে বেরিয়ে গেলেন, যেন মনে হলো উনাকে কেউ তাড়া করেছে। এই কথাটা শুনে আমি আর কিছু মুখে বলতে পারলাম না, আমি ভয়ে পুরো গুটিয়ে গেলাম। বাড়িতে এই কথাটা জানাতে অনেক কিছু করে তারপরই আমাদের বাড়িতে ঢোকালো। আমরা অনেকের মুখে শুনেছি যে বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন কোথাও একা একা যেতে হয় না, গায়ে নাকি হলুদের গন্ধ থাকে। এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে আমি জানি না, কিন্তু আমার এই প্রথম এক্সপেরিয়েন্সের কথা তোমায় জানালাম দাদা। ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথাই পড়ে শুনিও। অনেক অনেক ভালোবাসা, আমরা সঙ্গে আছি, তুমি এগিয়ে যাও। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আশা করছি যে এই ঘটনাটাও তোমাদের দারুণ লেগেছে, কেমন লেগেছে জানিও। কিন্তু আরেকটা কথা যেটা আগের বার বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ঘটনা কিভাবে পাঠাবে। ঘটনা পাঠাতে হলে ডেসক্রিপশন সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, ইনস্টা, ফেসবুক সব কিছুর লিংক একদম সহজেই পেয়ে যাবে। তোমাদের যেটাতে ইচ্ছে সেটাতে
ঘটনা পাঠিয়ে দাও। আর একটা কথা, তোমরা চাইলে কিন্তু যেভাবে মেসেজ করে সেভাবেও ঘটনা লিখে পাঠাতে পারো। তো চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি রাকেশ, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছি। দাদা, আমি খুব খুশি হয়েছি আমার আগের পাঠানো ঘটনা এত সুন্দরভাবে আমাদের ভৌতিক কথা পরিবারে শোনানোর জন্য, এবং আমার বন্ধুরাও ঘটনাটা শুনে খুব খুশি হয়েছে। তো আমি যেমনটা আগের ঘটনায় বলেছিলাম যে যদি তুমি বলো তাহলে আমার আগের হোস্টেল জীবনে অনেক ঘটনা আছে যা আমি একটা একটা করে পাঠিয়ে দেব, সেই মতো তুমি পারমিশন দাওয়াতে আমি তোমাকে পাঠিয়ে দিলাম। প্রথমেই বলি, আমার আগের যে ঘটনাটি ছিল তা আমাদের নতুন হোস্টেলের। আমাদের একটা পুরনো হোস্টেলও ছিল যেখানে আমি প্রথম দিকে ছিলাম। পরে ওই 2017 কি 2018 নাগাদ আমরা মোটামুটি 15 জন ছাত্র এই নতুন হোস্টেলে চলে আসি। আমরা শুনেছি যে আমাদের নতুন হোস্টেল যেখানে তৈরি হয়েছিল সেখানে আগে বড় বন ছিল, চারিদিকে একেবারে ঝোপ জঙ্গলে ভরে থাকত। ওখানকার স্থানীয়রা নাকি রাতে ওই বনের আশপাশ দিয়ে যেতে ভয় পেত। পরবর্তীকালে আমাদের নতুন হোস্টেলটা ওই বনটার ওপরই তৈরি করা হয়েছিল। হোস্টেলটার সামনে কিছুটা দূরে দুটো বিশাল পুকুর আছে, আর ওই পুকুরের নাকি নানা ঘটনা রয়েছে। তো এবার আসল ঘটনায় আসি। আমরা হোস্টেলে আসার পর প্রথম সপ্তাহ তেমন কোনো ঘটনার সম্মুখীন হইনি, কিন্তু ঘটনা শুরু হয় এক সপ্তাহ পর থেকে। আমাদের মধ্যে যখন কেউ একা হোস্টেলে থাকতাম তখন ছাদে কারোর হাঁটার শব্দ পেতাম। আমরা অনেকবার দুজন থাকতেও এমন শুনেছি, কিন্তু সচরাচর যখন কেউ থাকতো না তখনই শব্দটা পাওয়া যেত। একদিন শব্দ শুনে আমিও আমার বন্ধু ছাদে গিয়েছি, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। আমার বন্ধুরা এই সমস্ত ঘটনা নিয়ে আলোচনা করত। আমাদের হোস্টেলে যে সত্যি সত্যি ভৌতিক কিছু ঘটে তা আমি বিশ্বাস করি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে। আমরা তাও সেসব উপেক্ষা করে ওখানেই থাকতাম। তেমনি এক শীতকালের ঘটনা। আমরা সবাই জানি যে শীতকালে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, না ঘুমলেও ঘরে ঢুকে পড়ি। তো শীতকাল হওয়ার দরুন আর ঠান্ডা পড়ার দরুন আমরা সেদিন খুব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে যে যার রুমে ঢুকে পড়েছি ঘুমানোর জন্য। দাদা, আমার একটু স্কিনের সমস্যার জন্য আমাকে রোজ রাতে ফেসওয়াশ করে ক্রিম ব্যবহার করে ঘুমাতে হয়। তখন মোটামুটি রাত 11টা বাজে। আমি বাথরুমে ঢুকে বেসিনের কাছে গিয়ে ফেসওয়াশ করছি। হালকা ধোয়ার পর হঠাৎ আমার ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করি। তারপর আমি তাড়াতাড়ি করে মুখে জল দিয়ে যেই না আয়নার দিকে তাকালাম, আর কি বলবো দাদা, হঠাৎ দেখি কিছু একটা খুব দ্রুত গতিতে বাথরুমের একটা অন্ধকার দিকে ঢুকে গেল। আমার তখন খুব ভয় লাগলো। আমি তখন কি করব আর ভেবে না পেয়ে ছুটে বেরিয়ে আসি। তারপর আমি আমাদের রুমের একজন দাদাকে ডাকি। দাদা শুনে বলে যে আমার সাথে কেউ মজা করছে। আমি বললাম, দাদা চলো তো দেখি কে আছে ওখানে। দাদা বলে চল। আমরা গেলাম, গিয়ে যা দেখলাম তা বলার কথা না। আমরা দেখলাম একটা ছায়ামূর্তি আমাদের দেখে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। আমরা পরিষ্কার দেখলাম। এরপর আমরা দুজনেই তাড়াতাড়ি রুমে চলে আসি। পরে যখন আমরা গল্প করছিলাম তখন আমি এই ঘটনাটা বলি। সব শুনে আমার কিছু বন্ধু বলে তারা মোটামুটি একই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে। তো দাদা, এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল তিনটি ঘটনা। আশা করছি যে তোমাদের ভালো লেগেছে। ঘটনা তিনটির মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এখনও লাইক কমেন্ট ও শেয়ার না করে থাকলে করে দাও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে স্মার্ট বয়, সেকেন্ড কমেন্ট করেছে দ্য রক তন্ময়, থার্ড কমেন্ট করেছে সুজয় সিং, আরও কমেন্ট করেছে এমআই লস্ট ভট্টাচার্য, গোবিন্দ রয়, সৃজিতা শ্রী, পিনাকি দাস, প্রিয়াঙ্কা মিঞ্চ, মাধবী মল্লিক, দেবলীনা অদি, দ্য রক তন্ময়, শুভশ্রী প্রহরাজ, হাবিবুর রহমান, তানিয়া দাস,
জুনিয়র বিশ্বাস, কুল সোয়্যাগ গেমিং, রেড এফএফ, সুদীপ দাস, পারমিতা পাল, মামনি মামনি, শ্রাবণী সান্ত্রা, সঙ্গীতা সিংহ, কৌস্তব কবিরাজ, শাবনী মল্লিক, দেবরাজ ভট্টাচার্য, শ্রেয়া মালাকার, ইন্দ্রজিৎ কর্মকার, গীতা গোস্বামী, সুপ্রিয় মণ্ডল, বিজয়দা, দেবব্রত গোস্বামী, কুকিং উইথ বানানি, চন্দন মজুমদার, প্রবীর সিং, শোভন লাল, রাজুন বিশ্বাস, অরূপ বালা, পূজা মাঝি, কিষানু পোড়েল, মাইন্ড অফ অনিমেষ, গুলশানারা পলি, অর্পিতা ব্লগ, চন্দনা ঘাতা, পারমিতা পাল লিখেছে, আমার মেয়ের নামটা একবার তোমার মতো করে বলবে, আমার মেয়ের নাম স্বর্ণালী, হ্যালো স্বর্ণালী। তারপরে কমেন্ট করেছে মিষ্টু, ফানি গ্যাং, বাবু খান, স্টাইলিশ অজয়, শম্পা মণ্ডল, প্রিয়াঙ্কা হাজরা, নয়না বিশ্বাস, কুলসাম গাজী, সুমিত মুখার্জি, ভারভেনা বিশ্বাস, শুভজিৎ নস্কর, বৈষ্ণবী দেবী দাসী, কুমারেশ হাজরা, রিমা সিংহ, স্বপ্না বাজেল, কিশোর নস্কর, শিপ্রা কোলে, মনা বিশ্বাস, শুভম পাল, সঞ্জনা বিশ্বাস, রাজকুমার মাঝি, সর্দার সুমন, প্রিয়া দাস, সিনথিয়া রয়, রাজকুমার মাঝি, মায়া সরকার, কেলটু রয়, ইটস মি সায়ন্তনী, শিব মুভিস, বিশ্বনাথ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী সহ আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।